স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি আমি মেহেদিন তাজরিন কবির। শুরুতেই জানিয়ে দিব বিস্তারিত খবরগুলো। সাবেক নয় মন্ত্রী প্রতিমন্ত্রী এবার তাদেরই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান হওয়ায় কাজের স্বচ্ছতা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, এর ফলে মন্ত্রণালয়ের পূর্ববর্তী কাজের জবাবদিহি বাধাগ্রস্ত হতে পারে। তবে এমন শঙ্কা ভিত্তিহীন বলে দাবি করছেন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীরা। প্রথম 10টি বৈঠকের মধ্যেই মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক 50টি সংসদীয় কমিটির সবগুলো গঠন করে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে একাদশ সংসদ। সাবেক 7 মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী, এবার তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংসদীয় কমিটির প্রধান হয়েছেন আমির হোসেন আমু শিল্প মন্ত্রণালয়, তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়, মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। এছাড়া খন্দকার মোশাররফ হোসেন এলজিআরডি মন্ত্রণালয়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গৃহায়ণ মন্ত্রণালয়, রাশেদ খান মেনন সমাজকল্যাণ মন্ত্রণালয়, হাসানুল হক ইনু তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের মেয়াদ শেষের অন্তত 5 বছর পর এ ধরনের দায়িত্বে আসা উচিত, তা না হলে মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নের মুখে পড়তে পারে। মেয়াদকালীন সময়ের বিভিন্ন ইস্যু নিয়ে, অভিযোগ নিয়ে, দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হবে, অনুসন্ধানের কথাটা আসবে, তদন্তের কথাটা আসবে, তখন কিন্তু একটা তারা কমিটির সভাপতি হিসেবে তাদের মেয়াদের বিষয় যেহেতু, সেই কারণে একটা স্বার্থের দ্বন্দ্বে ভোগাশুর ঝুঁকি সৃষ্টি হয়ে যাবে। তবে এ ধরনের আশঙ্কার কারণ দেখছেন না সংসদীয় কমিটির প্রধানেরা। এসব কমিটির সদস্যরা বলছেন, সাবেক মন্ত্রীদের অভিজ্ঞতা তারা কাজে লাগাতে চান। ঝুঁকি তো নির্ভর করছে আচরণের উপরে, ঝুঁকি কেন থাকবে এখানে? এক যদি প্রাক্তন কোনো মন্ত্রী তার মন্ত্রণালয়ে কোনো অন্যায় করে থাকেন, নতুন পার্লামেন্ট অবশ্যই সেটা দেখতে পারবে। আমার মনে হয় না যে কোনো ঝুঁকি হবে। আমরা পলিটিশিয়ানরা যে হাউ টু অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্ট করব এবং সেইভাবেই কাজ করব। সাবেক 7 মন্ত্রীর বাইরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন গত সরকারের একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চূর্ণ। সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমও তার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেলে আবু ধাবির একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশের বন্দর ও শিল্প পার্ক স্থাপন, জ্বালানি সরবরাহ এলএনজি ও সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং মাতার বাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা। আমিরাতের 15টি সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিদ্যুৎ ও শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এর আগে জার্মানি সফর শেষে মিউনিখ থেকে আবু ধাবি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দেন তিনি। সড়কের নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধের উপায় খুঁজতে সাবেক মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের নেতৃত্বে 15 সদস্যের কমিটি করেছে সরকার। রাজধানীর বিআরটিএ ভবনে রোববার সভা শেষে এ তথ্য জানান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, 14 কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে আর সে অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের 26তম সভা। এতে স্বরাষ্ট্র, রেল, নৌপরিবহন এবং সড়ক মন্ত্রী, ঢাকার 2 মেয়র, পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নেন। 2 ঘন্টার আলোচনা শেষে সংবাদ সম্মেলনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, সড়ক ও পরিবহনের শৃঙ্খলা আনা এবং দুর্ঘটনা রোধে আইনের প্রায়োগিক দিকে জোর দেওয়া হচ্ছে। এজন্য স্বরাষ্ট্র, আইন ও রেলমন্ত্রীকে নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া শাহজাহান খানের নেতৃত্বে 15 সদস্যের আরেকটি কমিটি করার কথাও জানান মন্ত্রী। 15 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি,
আগামী 14 কর্মদিবসের মধ্যে কমিটি রিপোর্ট দিবে। সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মালিক শ্রমিকরা নানা সময়ে বাধা হয়ে দাঁড়ালেও সেই মালিক শ্রমিকের প্রতিনিধিকে প্রধান করে গঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারবে কিনা সে প্রশ্ন করেন সাংবাদিকেরা। কমিটি কাজ করুক, কমিটির রিপোর্টটা আসুক, বাস্তবায়নে যাক, তারপর কম। সড়কমন্ত্রী বলেন, সড়কে দুর্ঘটনা প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, এতে দৃশ্যমান উন্নতির আশা করছেন তিনি। জনগণের ভোগান্তি আছে, দুর্ভোগ আছে, আমি তো অস্বীকার করি না, কাজ তো চলছে, কার্যক্রম এগিয়ে চলছে, এগুলো হওয়ার সময় জন্মকালীন কিছু যন্ত্রণা থাকবে, এগুলো হয়ে গেলে শৃঙ্খলা যথেষ্ট ফিরিয়ে আসবে এবং অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো। বৈঠকে ইজিবাইক আমদানি বন্ধ, প্রতি মাসে রাজধানীতে ট্রাফিক সপ্তাহ পালন, বিভিন্ন স্থানে পার্কিং স্পট নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা। গতকাল সকাল থেকে এতে যোগ দিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। ফজরের নামাজের পর থেকেই শুরু হয় বয়ান। আজ বয়ান করছেন দিল্লির মাওলানা মোহাম্মদ মুরসালিন। এদিকে আজও সকাল থেকেই ইজতেমা ময়দানে আসছেন মুসল্লিরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকেই রোববার আসতে পারেননি, তারাই আসছেন আজ। ইজতেমা ময়দানের আশেপাশের এলাকার আকাশ এখনও মেঘাচ্ছন্ন এবং বইছে ঠান্ডা বাতাস। এদিকে আখেরি মোনাজাত একদিন পিছিয়ে সোমবারের পরিবর্তে হবে মঙ্গলবার সকালে। পুলিশ প্রশাসনের সঙ্গে আয়োজকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুপক্ষের আয়োজকদের মতামতের ভিত্তিতে সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বাস্তবায়ন চায় সরকার। এর জন্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিলের শুনানি যাতে দ্রুত শুরু হয় সে ব্যাপারে তৎপর হওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাকের পদত্যাগ রাজনৈতিক কৌশল বলেও মনে করছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেছেন, একাত্তরের ভূমিকার জন্য জামায়াত ক্ষমা চাক বা না চাক, যুদ্ধাপরাধের বিচার চলবে। নিজ কার্যালয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে মাহবুবে আলম বলেন, রাজনীতি করতে হলে যে কোনো দলকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিতে হয়। নিবন্ধন ছাড়া জামায়াত রাজনীতি করলে সেটি হবে আন্ডারগ্রাউন্ড রাজনীতি। হিসেবে তাদের যে স্বীকৃতি আছে ছিল সেটা বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায়, আপনারা জানেন। এই ব্যাপারে আপিল বিভাগে মামলা বিচারাধীন আছে, চেষ্টা করব এটা তাড়াতাড়ি শুনানি করার জন্য। ক্ষমা চান বা না চান তাতে কিছু আসে যায় না, কিন্তু যুদ্ধাপরাধের বিচার, যারা ওই সময় অপরাধ করেছে তাদের বিচার অব্যাহত থাকবে। উপজেলা পরিষদ নির্বাচনে বড় দু একটি দলের না আসা হতাশার বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে এবারের ভোট সার্বিকভাবে অংশগ্রহণমূলক না হলেও প্রতিযোগিতামূলক হবে বলে দাবি তার। আগারগাঁওয়ের ইটিআই ভবনে রোববার দুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় এ দাবি করেন সিইসি। তিনি বলেন, কর্মকর্তাদের আচরণে নির্বাচন ব্যাহত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের মধ্যে থেকে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি। ভোটে পোলিং এজেন্টদের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান জানান কে এম নুরুল হুদা। রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করবে না, এটা আমাদের জন্য অবশ্যই একটা হতাশাব্যঞ্জক খবর। কিন্তু তবুও আমি বিশ্বাস করি যে নির্বাচন প্রতিযোগিতামূলক হবে, সার্বিকভাবে অংশগ্রহণমূলক না হলেও। কক্সবাজারের 102 জন মাদক চোরা কারবারি আত্মসমর্পণের পরও স্বস্তির সুযোগ নেই। ইয়াবার কারবার নিয়ন্ত্রণকারীদের বড় অংশ এখনও বহাল তবিয়তে, অনেকেই দেশের বাইরে থেকে তৎপরতা চালাচ্ছেন। পুলিশ বলছে কাউকেই ছাড় দেয়া হবে না।
2018 সালের মার্চে কক্সবাজার জেলা পুলিশের করা তালিকা অনুযায়ী জেলায় ইয়াবা চোরা কারবারে জড়িত অন্তত 1152 জন, তাদের মধ্যে অন্তত 73 জনকে প্রভাবশালী বা গডফাদার হিসেবে চিহ্নিত করা হয়। শনিবার ওই তালিকার 30 জন সহ 102 মাদক চোরা কারবারি আত্মসমর্পণ করে, যার মধ্যে টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিরও কয়েকজন আত্মীয় আছেন। তবে যেসব ইয়াবা কারবারি এখনও আত্মসমর্পণ করেননি, উদ্বেগ তাদের নিয়ে, যাদের মধ্যে অন্তত বেশ কয়েকজন গডফাদার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সেই সংখ্যাটা প্রায় 500 মতো শুধু টেকনাফি আছে, যারা ইয়াবা ব্যবসা কেউ রেগুলার করে, কেউ ধরেন বিরতি দিয়ে মাঝে মাঝে করে আর কি। তো এখন ওদের নাম ঠিকানা পেয়েছি, আমরা এগুলো যাচাই করতেছি। দেশের বাইরে থেকেও ইয়াবা কারবারে যুক্ত অনেকে, মূলত লেনদেনে সহায়তা করে তারা। যারা দেশের বাইরে আছে তাদেরকে ফেরত আনা বা তাদেরকে কীভাবে আইনি প্রক্রিয়া আনা চায় সেই ব্যাপারে আমরা সক্রিয় আছি বা আমরা চেষ্টা করে যাচ্ছি। ধরাছোঁয়ার বাইরে থাকাদের কারণে এখনও বন্ধ হচ্ছে না ইয়াবার চোরাচালান। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। রাজধানীর বিজয়নগর এলাকায় একটি ডাস্টবিন থেকে গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত 12:30টার দিকে এসব বিস্ফোরক ও গুলির সন্ধান পায় পল্টন থানা পুলিশ। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে পাওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ। ওসি স্যারের মাধ্যমে ওয়ার ফোনে জানতে পারলাম যে খালবারপুরের পশ্চিম প্রান্তে এই কিছু এক্সক্লুসিভ পাওয়া গেছে আর গুলি পাওয়া গেছে। কী গুলি পাওয়া গেছে এগুলো আমি অন্তত ক্লিয়ার যাই না। এগুলো আপনারা পরবর্তীতে আমাদের মিডিয়া সেন্টার আছে, ডিএমপি মিডিয়া, ওখান থেকে আপনারা জানতে পারবেন। রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দীপাড়ার একটি প্লাস্টিক কারখানার গুদামে আগুন লেগেছে। গতরাত 11:30টার দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় রাত 1:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত শেষে আগুনের কারণ জানা যাবে বলেও জানায় তারা। প্রচন্ড স্মোক ছিল, যার জন্য আমাদের কাজ করতেও কিছু ব্যাঘাত সৃষ্টি হয়েছিল। তো আল্লাহর অশেষ রহমতে আমরা খুব দ্রুততার সহিত আসার কারণে আগুনটা খুব কম সময়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। 3টি নতুন বেসরকারি ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলো হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংক। রোববার রাতে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকগুলোর জন্য লেটার অব ইন্টেন্ট ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মোহাম্মদ নাসের সাংবাদিকদের জানান, দীর্ঘ সময় যাচাই বাছাই করার পর পরিচালনা পর্ষদ 3টি ব্যাংকে লেটার অব ইন্টেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে সর্বনিম্ন পরিশোধিত মূলধন আরও 100 কোটি টাকা বাড়িয়ে 500 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের আগেই বেঙ্গল ব্যাংকের অনুমোদনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও জানান তিনি। সে সময় কিছু সমস্যার জন্য পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংকের অনুমোদন দেওয়া হয়নি। ন্যূনতম মূলধন অর্থাৎ পেইড আপ ক্যাপিটাল, মিনিমাম পেইড আপ ক্যাপিটাল আরও 100 কোটি টাকা বৃদ্ধি করে তাদের 500 কোটি টাকা উন্নীত করার জন্য শর্ত আরোপ করা হয়েছে। জিডিপি সাইজ বড় হয়েছে এবং নতুন ব্যাংকের যে সম্ভাব্য ডিপোজিটর্স হবে তাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সব কিছু বিবেচনায় নিয়ে ওনারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। 21 মে'র মধ্যে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে হবে বলে জানিয়েছে অ্যাটকো। এছাড়া আগামী 6 মাসে সব টেলিভিশন পে চ্যানেল করার কাজ চলছে বলেও জানানো হয়েছে। রোববার দুপুরে হোটেল ওয়েস্টিনে অ্যাটকো সভাপতি সালমান এফ রহমানকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব সিদ্ধান্ত জানানো হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা হওয়ায় সালমান এফ রহমানকে অভিনন্দন জানালো
বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। আলাদা করে অ্যাটকো সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন টেলিভিশন মালিকেরাও। পরে নিজ বক্তব্যে সালমান রহমান জানান, অনলাইন ও আইপিটিভির চ্যালেঞ্জ মোকাবেলা সহ স্যাটেলাইট ভিত্তিক বেসরকারি টেলিভিশনের বিদ্যমান সমস্যা সমাধানে তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি। অনলাইন টিভি, আইপিটিভি, তারপর যেভাবে প্রযুক্তিটা আপনার আগাইতেছে, এখানে আমরা কিভাবে এটা ফেস করব, এটা নিয়েই আমি কিন্তু আমার এখানে যারা সহকর্মীরা আছেন ওনাদের সবাইকে আমি বলেছি। বেসরকারি খাতকে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, এ খাতে অনুকূল পরিবেশ বজায় থাকবে। পাশাপাশি বিদেশি টেলিভিশনে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে নীতিমালা বাস্তবায়নেও জোর দেন তিনি। প্রজ্ঞাপনটা হয়ে গেছে, কিন্তু এখন এটা এনফোর্স করা আমাদেরকে এখন বুদ্ধি বার করতে হবে, কিভাবে এটা করা যাবে, তো সেটাও আমরা করব। সভায় অ্যাটকোর সিনিয়র সহসভাপতি জানান, 21 মে থেকে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাবে, আর 6 মাসে সব টেলিভিশনকে পে চ্যানেল করার কাজ চলছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির সাথে কয়েক দফা মিটিং করেছি আমরা। 21 মে একটা টাইমলাইন ঠিক করেছি যে আমরা সকলে সকলে একত্রিত হয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটে মাইগ্রেট করতে চাই। সো এটা আমাদের জাতির গর্ব এবং আমাদেরকে যেতেই হবে। পাশাপাশি অনলাইন পোর্টালে ভিডিও প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন অ্যাটকোর সদস্যরা। অনিমেশকর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসা টিকিয়ে রাখতে ভ্যাট ও সম্পূরক শুল্কের উচ্চ হার কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রাজধানী ঢাকা ক্লাবে রোববার FBCCI আয়োজিত বাজেট আলোচনায় ঋণের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনার দাবিও জানান তারা। এ সময় ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন FBCCI সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বছরের বাজেটে ব্যবসার সম্ভাবনা ও সমস্যা নিয়ে ব্যবসায়ীদের মতামত জানতে বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনায় বসে FBCCI। আলোচনায় ব্যবসায়ীরা বলেন, ভ্যাটের উচ্চ হারের কারণে স্টিল ও রিরোলিং, ভোগ্যপণ্য সহ অনেক ব্যবসায়ী পড়েছে কঠিন প্রতিযোগিতায়। তাদের অভিযোগ, সরকার এসব সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করে না। ম্যাক্সিমাম 90% পণ্যের উপরই ভ্যাট নেয়, কিন্তু আমাদের যেটা আমরা লোকালি প্রোডাক্ট করছি, আমাদেরকে এই সেক্টরটাকে যেন ভ্যাট মুক্ত করা হয়। পূর্বে আমাদের টার্নওভার ট্যাক্স ছিল 0.03%, এখন এটাকে 0.6% করে দিয়েছে, সো এটা আমাদের জন্য একটা বার্ডেন হয়ে যায়। চামড়া শিল্পকে বাঁচাতে নতুন করে পরিকল্পনার দাবি জানান ব্যবসায়ীরা। এছাড়া ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ ও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে ঋণের সুদহার দ্রুত কমানোর দাবি জানান তারা। ডিপোজিট 6% 5% উপরে হয় না, কিন্তু ঋণ আমাদের 15% নিচে কমতেছে না। যখনই দাম বেড়ে যায় তখন অযৌক্তিকভাবে আমরা যারা ব্যবসায়ী আছি, সাধারণ ব্যবসায়ী বড় ব্যবসায়ীদের মতো ছোট মাঝারি শিল্পকে দীর্ঘমেয়াদী ঋণ পুনঃতফসিল সুবিধা দেওয়ার আহ্বান জানান FBCCI সভাপতি। বাংলাদেশে নন পারফর্মিং লোনের পরিমাণ লক্ষ কোটি টাকার উপরে ছাড়িয়ে গেছে। দুই ধরনের নন পারফর্মিং লোন আছে, একটি হলো যারা অবৈধ পন্থায় ব্যাংকের টাকা লুটপাট করেছেন, তাদের জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সরকারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ভ্যাট ফাঁকির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান FBCCI সভাপতি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের চাকদায় ভেড়া মার্কেট বস্তিতে আগুনে সহায় সম্বল ও মাথা গোজার ঠাঁই হারিয়ে বিপাকে বস্তির প্রায় 250 পরিবার। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি এখনও। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে তারা। রোববার রাত 3:30 দিকে চট্টগ্রামের চাকদায় ভেড়া মার্কেটে আগুন লাগে। এ সময় বেশিরভাগ মানুষ পালাতে পারলেও ঘুমের মধ্যেই দগ্ধ হয়ে মারা যান 2 পরিবারের 7 সদস্য সহ অন্তত 8 জন। ঘটনা তদন্তে কাজ করছে জেলা প্রশাসন গঠিত 4 সদস্যের কমিটি। নিহতদের প্রত্যেককে 20,000 টাকা করে দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। প্রায় 20 বছর ধরে এলাকাটি দখলে নিয়ে নিম্ন আয়ের মানুষের কাছে ঘর ভাড়া দিয়ে টাকা আদায় করছিলেন স্থানীয় প্রভাবশালীরা। আদালতের স্থগিতাদেশ থাকায় উচ্ছেদ করতে পারেনি প্রশাসন।
এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিয়ে প্রশাসন কি বলছে? আমরা আসলে গতকালকে বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা বলেছেন যে আসলে এখনও পর্যন্ত তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন করার মতো কোনো রকমের উদ্যোগ তারা আসলে নিতে পারছেন না, যেহেতু এতগুলো মানুষকে উন্নত জায়গায় স্থানান্তর করা সেটি একটি দুরূহ কাজ। সঙ্গত কারণে তারা আসলে বিষয়টি নিয়ে কী করা যায় সেটি ভাবছেন। তো এখন পর্যন্ত আসলে চট্টগ্রামের জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস চট্টগ্রামের পক্ষ থেকে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটিগুলো আসলে ইতিমধ্যে কাজ শুরু করেছে। তবে এখনও পর্যন্ত ঠিক কী কারণে আগুন লেগেছে সেটির কোনো ফাইন্ড আউট এখনও ফায়ার সার্ভিস করতে পারেনি। তবে তারা ধারণা করছেন যে এত বড় বস্তি যেহেতু রয়েছে অবৈধভাবে, সেই বস্তিটিতে অনেকগুলো মানুষকে থাকার জায়গা করে দিয়েছে কিছু অসাধু মানুষ। সঙ্গত কারণে সেখানে আসলে বৈদ্যুতিক লাইন থাকবে, এটি স্বাভাবিক, এবং তারা ধারণা করছেন যে বৈদ্যুতিক আগুন যে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটির যে ধরন সেটি দেখে তারা মনে করছেন যে আসলে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনাটি ঘটে থাকতে পারে। এবং সেই বিষয়টিকে মাথায় রেখে এবং অন্যান্য কী কারণে আসলে আগুন লাগতে পারে সেই বিষয়গুলোকে মাথায় রেখে তারা আসলে কাজ করছেন। তো এখনও পর্যন্ত আসলে কোনো মহল থেকে আসলে তাদেরকে পরিপূর্ণভাবে আসলে পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 20,000 টাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষ থেকে গতকালকে থেকে আগামীকাল পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদের সবাইকে আসলে খাওয়ানোর ব্যবস্থা সহ সামান্য কাপড় চোপড় দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে এখন যেহেতু এখন এই যে এখন শীতের মৌসুম চলছে, তো শীতের এই কনকনে ঠান্ডার রাতে আসলে যারা সেখানে রয়েছেন তারা আসলে তাদের আত্মীয় স্বজন এবং স্থানীয় যে সমস্ত লোকজন রয়েছে তাদের বাসাতে মূলত রাত কাটিয়েছেন। এটাও ছিল অবৈধ জায়গা, অবৈধ স্থাপনা ছিল, এবং যারা প্রভাবশালী মালিকরা ভাড়া নিত যাদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে, তো মালিকদের সাথে কি কথা বলতে পেরেছেন বা ওনাদের বক্তব্য কি এ বিষয়ে? আমরা আসলে যারা এই বস্তিগুলো যারা মূল যারা জায়গা দখল করে এখানে বস্তি করেছেন তাদের সঙ্গে আসলে কথা বলার নানাভাবে চেষ্টা করেছিলাম। আসলে জানেন যে একটি ঘটনা যখন ঘটে তখন আসলে মালিক পক্ষের কাউকে খুঁজে পাওয়া যায় না। আমি গতকালকে আমরা তেমন চিত্র আসলে সেখানে দেখেছি, যারা মূল অর্থাৎ যাদের কারণে এতগুলো প্রাণহানি হলো তাদেরকে আসলে আমরা কেউ সেখানে পাইনি, তারা আসলে অনেকটা ধরাছোঁয়ার বাইরে। যেহেতু এখানে আদালতের একটি স্থগিতাদেশ ছিল এবং সঙ্গত কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান চালানো হয় সেটিও আসলে চালানো যায়নি এবং সে কারণেই আসলে গতকালকে 8 জন মানুষ বেগরে প্রাণ হারালো। ঘন কুয়াশার কারণে চাঁদপুর শরীয়তপুর নলুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাছ নদীতে আটকে আছে 4টি ফেরি। বিআইডব্লিউটিসি জানায় ভোর 4টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি পারাপার বন্ধ রাখা হয়। মাছ নদীতে এবং বেড়াচাক্কি চ্যানেলের মুখে ঘন কুয়াশা থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেরি পারাপার ব্যাহত হওয়ায় নরসিংপুর ফেরিঘাটে আটকা পড়েছে অন্তত 150 যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারীরা। সবচেয়ে বিপাকে পড়েছেন পচনশীল কাঁচামাল বোঝাই যানবাহনের চালক ও ব্যবসায়ীরা। সুপেয় পানির বিপুল চাহিদা মেটাতে খুলনা ওয়াসা আগামী মাসেই চালু করছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এ প্ল্যান্ট চালু হলে সুন্দরবন পিওর ড্রিঙ্কিং ওয়াটার নামে বোতলজাত পানি বাজারজাত করা হবে। খুলনা ওয়াসা কর্তৃপক্ষ বলছে কম মূল্যে খাবার পানি সরবরাহ ও নিজস্ব উৎস থেকে আয় বাড়ানোর লক্ষ্যেই এ প্ল্যান্ট বসানো হচ্ছে। দেশের উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এলাকায় সুপেয় পানি সংকট থাকে বছর জুড়েই। তাই 2016 সালে বোতল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেয় খুলনা ওয়াসা। প্রকল্প অনুযায়ী মহানগরীর রায়েরমহল এলাকায় 25% জমির উপর গড়ে তোলা হয়েছে আধুনিক এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হবে এই প্ল্যান্টে। প্রথম পর্যায়ে ঘণ্টা প্রতি 8,000 লিটার করে প্রতিদিন 8 ঘন্টায় 64,000 লিটার পানি পরিশোধন করা হবে। এর মাধ্যমে প্রতিদিন 150,000 বোতলজাত মিনারেল ওয়াটার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিপ থেকে পানিটা ওঠাবো, পানিটা ওঠার পরে আমাদের একটা স্টোরেজ ট্যাঙ্ক আছে, সেখান থেকে পানিটা পাম্পের সাহায্যে আমাদের পিএসএফ এবং এসিএফ হয়ে আরও হয়ে দেন ওয়াটিতে যাবে।
সকল প্রকার কাজ শেষ করে প্রকল্পটি এখন আনুষ্ঠানিক চালুর অপেক্ষায় আছে বলছে প্রকল্প ব্যবস্থাপক। সিভিল ওয়ার্কস, মেকানিক্যাল এবং মেশিন পুতির ইনস্টলেশন সবই শেষ হয়ে গেছে, শুধু আমরা অপেক্ষায় আছি শুধু উদ্বোধন করার জন্য। প্রতি মাসে নিজস্ব উৎস থেকে 30 লাখ টাকা আয় হলেও খুলনা ওয়াসা পরিচালনার ব্যয় 1 কোটি টাকা, ফলে 70 লাখ টাকার ঘাটতি মেটাতে রাজস্ব তহবিলের উপর নির্ভর করতে হয় প্রতিষ্ঠানটিকে। বোতল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হলে নিজস্ব উৎস থেকে আয়ের পরিমাণ বাড়বে বলে আশাবাদী কর্তৃপক্ষ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের পুরো এলাকাটাতেই আসলে সেবা আমাদের এই বোতলজাত পানি সম্প্রসারণ করতে চাচ্ছি, এতে এই পানি সরবরাহের সেবার পাশাপাশি আমাদের কিন্তু রাজস্ব আদায়ের যে রাজস্ব আয়ের অংশ হিসেবে খুলনা আসার জন্য আমরা উপকৃত হব। প্রায় 20 কোটি টাকা ব্যয় নির্মিত দক্ষিণাঞ্চলের প্রথম মিনারেল পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি আগামী মাসে চালু হতে যাচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দেশের 1395টি দলকে পেছনে ফেলে বেস্ট ইউজ অব ডেটা বিভাগে শীর্ষ স্থান অর্জন করেছে তারা। শিক্ষার্থীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষকরা। লুনার ভিআর প্রজেক্টস চ্যালেঞ্জেস টু ক্রিয়েট ভিআর এক্স। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য ও ছবি দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন লুনার ভিআর তৈরি করে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ 2018 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী। তাদের দলের নাম অলিক। অলিকের অ্যাপের মাধ্যমে নাসা অ্যাপোলো 11 মিশনের ল্যান্ডিং এরিয়া ভ্রমণ, চাঁদ থেকে সূর্যগ্রহণ দেখা এবং চাঁদকে একটি স্যাটেলাইটের মাধ্যমে আবর্তন করা, এই 3টি আলাদা পরিবেশ উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। নাসার বিভিন্ন রিসোর্স থেকে 3D মডেল ও তথ্য সংগ্রহ করে তৈরি করা হয়েছে এই অ্যাপ। অলিকের সদস্য বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এস এম রাফি আদনান এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী কাজী মাইনুল ইসলাম, আবু সাবিক মেহেদি ও সাব্বির হাসান ভার্চুয়াল রিয়েলিটির এই অ্যাপটি তৈরি করেছেন। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা চান তারা। আমরা আগেরবার পারফর্ম মানে পার্টিসিপেট করছি বলেই কিন্তু আমরা সেকেন্ডবার আসছি আর কি, তো এটা ফলোভাবে প্রচার হয়নি আর কি, অনেকজন হয়তো বা জানে না এটা সম্বন্ধে। আমরা সবসময় পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকি যে বাস্তব জীবনের সমস্যাগুলো নিয়ে আমরা কখনো কাজ করার সুযোগ পাই না, তো আমাদের আসলে উচিত যে এই জিনিসগুলো আমাদের ছাত্রদেরকে জানানো বেশি করে, যে তারা যেন এই কাজগুলো করার জন্য উদ্বুদ্ধ হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষকেরাও। আমরা আমাদের স্টুডেন্টকে সবসময় এনকারেজ করি, আর আমাদের স্টুডেন্টদের একটা ভালো দিক হচ্ছে আমরা যখন কিছু একটা করতে বলি সামহাও ওরা করে ফেলে, আমরা আসলে খুব যে কিছু দেই উৎসাহ আমরা মোটিভেট করি ওদেরকে। সারা পৃথিবী থেকে ছেলেমেয়েরা এখানে পার্টিসিপেট করছে, সেখানে আমাদের ইউনিভার্সিটির 4 জন স্টুডেন্ট, তারা যদি এত চমৎকার এত ভালো একটা কাজ করে তো অবশ্যই সেটা আমাদের জন্য অনেক গৌরবের ব্যাপার। শিক্ষার্থীদের এ ধরনের কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই তাদের পাশে থাকবে, তাদের যে কোনো ধরনের সাহায্য তাদের প্রয়োজন ওই সাহায্য আমরা ব্যবস্থা করব, এবং আর্থিক হোক বা অন্য ধরনের যে কোনো ধরনের সাপোর্ট তারা লাগবে ওইটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা তাদেরকে যোগাবে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় নাসা সদর দপ্তরে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন তরুণ এই 4 শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় রাস্তা মেরামতে উদ্যোগী হয়েছে সেখানকার স্থানীয়রা। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আশেপাশের কয়েক গ্রামের মানুষ মিলে এরই মধ্যে চলাচল উপযোগী করেছেন প্রায় 5 কিলোমিটার রাস্তা। এই উদ্যোগ স্থায়ী করতে প্রয়োজন সরকারি সহায়তা। রাঙ্গামাটি জেলার 10টি উপজেলার মধ্যে প্রাচীনতম বরকল উপজেলা। 5 ইউনিয়ন মিলে গঠিত এই উপজেলার জনসংখ্যা প্রায় 40,000, তবে জেলার সাথে এখানকার মানুষের যোগাযোগ বেশ দুরূহ। দুর্বল নৌযোগাযোগের পাশাপাশি সড়কের বেহাল দশার কারণে ভোগান্তি এখানকার মানুষের নিত্য সঙ্গী। সরকারের কাছে আবেদন করেও সাড়া না মেলায় আশেপাশের গ্রামের মানুষই নেমে পড়েন কোদাল হাতে। উঁচু নিচু ও খানাখন্দে ভরা রাস্তা চলাচল উপযোগী করতে কাজ শুরু করেন তারা। সপ্তাহে 2 দিন চলে রাস্তা তৈরির কাজ, এরই মধ্যে চলাচল উপযোগী হয়ে উঠেছে প্রায় 5 কিলোমিটার রাস্তা। করে ফোলা সাজ করে, বিভিন্ন সাজ করে, গাছ লাগায়, গাছ বা যাতে রাস্তা দিকে গাড়ি করে যাতে নিয়ে যেতে পারে, পাকা হয় আর একটু সুন্দর হবে, এলাকার লোকজনের ভালো হবে। যেন এই গতবারে যে মানে বর্ষা হলে এমন খস্ত হয় যে খস্ত থাকতো ওরা মুক্তি হবে। তবে পাকা রাস্তা, সেই সাথে সংযোগ স্থাপনকারী ব্রিজ ও কালভার্ট না থাকায় স্থায়ী সমাধান মিলছে না।
যদি আগামী দিনে যদি এটা ফাঁকা হয় বা কয়েকটা ব্রিজ খালবাত হয় তাহলে আন্দামানেকটাকে হেঁটে এসে এখান থেকে অন্ততপক্ষে কিছু তারা যে মাথায় বহন করে যে জিনিসপত্রগুলো নিয়ে যায় সেটার সুযোগ সুবিধাও কিন্তু ওরাই পাবে। বহুবার আমি আবেদন করলাম, তবু এই রাস্তাটা হয় নাই। সরকারি বিভিন্ন সংস্থা থেকে একটু আবেদন রাখি যে যাতে এই রাস্তাটা একটু যাতে ফাঁকা নির্মাণ হয়। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অস্থায়ী এ সমাধানে আশার আলো দেখতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা, আর তাই স্থায়ী সমাধানে সরকারের সুনজর প্রত্যাশা করেন এই উপজেলার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে এই বছর সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হয়েছে ওয়ান ডে ওয়ান ওয়ার্ড কর্মসূচি। এর আওতায় প্রতিদিন একটি করে ইংরেজি ও একটি করে বাংলা শব্দ শেখানো হচ্ছে শিক্ষার্থীদের। এ কর্মসূচি সফল হলে শিক্ষার মান আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মাগুরার হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাস, শিক্ষক উপস্থিত, কিন্তু ক্লাস নিতে দেখা গেল শিক্ষার্থীদের একজনকে। এরকম আনন্দময় পরিবেশেই প্রতিদিন নতুন নতুন শব্দ শিখছে শিক্ষার্থীরা। গত বছরের ফেব্রুয়ারি থেকে মাগুরা জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষামূলকভাবে চালু হয় ওয়ান ডে ওয়ান ওয়ার্ড কর্মসূচি। এর আওতায় পাঠ্যবই থেকে প্রতিদিন একটি ইংরেজি ও একটি বাংলা শব্দ শেখানো হচ্ছে শিক্ষার্থীদের। আমরা চেষ্টা করছি যাতে করে শিশুদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ড লার্নিং এর মাধ্যমে ভোকাবুলারি জ্ঞানটা বাড়ানো যায়। ওয়ানের বাচ্চাদেরকে শুধুমাত্র একটা করে ওয়ার্ড শেখায় এবং এই ওয়ার্ডের মধ্যে তারা লেটারগুলো সবগুলো চিনতে পারে। কোনো ক্লাস ওরা নিজেরাই পরিচালনা করতে পারবে পিকচারের মাধ্যমে, শোয়িং পিকচার অথবা গ্রেটিং, ইংলিশ গ্রেটিং দিয়ে। পরীক্ষামূলক কর্মসূচির সাফল্যের পর চলতি বছরে সারা দেশে 65,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয়ে এটি আবশ্যক করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছাত্রছাত্রীকে যদি আমরা সেইভাবে তৈরি করতে পারি তাহলে 1100 শব্দ নিয়ে মাথায় নিয়ে একটা স্টক নিয়ে সে কিন্তু শিখছে পদার্পণ করবে। এতে আমাদের প্রাথমিক শিক্ষার মান তো উন্নত হবেই, আমাদের যে সার্বিক শিক্ষার মানও আমাদের উন্নত হবে। তিনি আরও জানালেন এই কর্মসূচির আওতায় একজন শিক্ষার্থী প্রাথমিক শেষে কমপক্ষে 1000 শব্দ ভাণ্ডার শিখে ষষ্ঠ শ্রেণীতে উঠতে পারবে। কর্মসূচি সফল করতে বিদ্যালয় থেকে শুরু করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত রয়েছে পর্যবেক্ষণের ব্যবস্থা। এক্ষেত্রে নিজ নিজ জেলায় মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কন্ডিশন কিংবা উইকেট, সিরিজ হারের জন্য অজুহাত হতে পারে না, স্বল্প প্রস্তুতির কথাও গ্রহণযোগ্য নয় বলছেন হাবিবুল বাসার সুমন। শুধু সিনিয়র নয়, জুনিয়ররাও দায়িত্ব না নিয়ে উইকেট দিয়ে এসেছেন। ব্যাটসম্যানদের এমন ব্যর্থতায় হতাশ এই নির্বাচক। ভুল থেকে শিক্ষা নিয়ে শেষ ওডিআইতে ভালো পারফরম্যান্স দেখতে চান সুমন। ক্যারিয়ারে একাধিকবার নিউজিল্যান্ড সফর করেছেন মাশরাফি, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে প্রমাণের চ্যালেঞ্জ জিতলেও নিউজিল্যান্ডে এসে খাবি খেয়েছেন সিনিয়র এই চার ক্রিকেটার। কারণটা নিজেরাও হয়তো খুঁজে পাবেন না। সিনিয়রদের সঙ্গে জুনিয়ররাও তাল মেলাতে ব্যর্থ, পরিণামটাও হচ্ছে ভয়াবহ। বারবার নিউজিল্যান্ডে ব্যর্থতার দায় উঠছে ব্যাটসম্যানদের কাঁধে। আমি শিওর যে আমাদের খেলার কোনো অজুহাত দেখাবেন না, মানে তারা বলবেন যে আমরা আসলে ভালো ব্যাটিং করতে পারি প্রথম দুটি ম্যাচে। কন্ডিশন যদি বলেন, ডেফিনেট নিউজিল্যান্ড কন্ডিশন সম্পূর্ণ আলাদা, আমরা সবাই জানি বাংলাদেশের সাথে, উপমহাদেশের সাথে আসলে কোনো রকম মিল নেই। কিন্তু উইকেট দুটি কিন্তু তেমন কিছু ছিল না, উইকেট কিন্তু বরং বেশ ফ্রেন্ডলি উইকেটে, মানে বেশ ব্যাটিং উইকেটে ছিল, হয়তো বল স্পিন করেনি বাট ব্যাটিং কিন্তু ভালো ছিল। বিশ্বকাপ ভাবনা মাথায় রেখে নিউজিল্যান্ড যাত্রা শুরু করে টাইগাররা। পছন্দের ফরম্যাটে নিজেদের হারিয়ে খুঁজছে দল। ব্যাটিংয়ের পাশাপাশি নির্বিষ বোলিংয়ে প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্দ্বিতা জমছে না। বিশ্বকাপের আগে দুই ডিপার্টমেন্টের জরুরি উত্তরণে সহজ পথ খুঁজতে হবে ম্যানেজমেন্টকে। তো সব মিলে আমার মনে হয় যে একটা ভালো অপরচুনিটি সবার জন্য, বাট অনেক সময় খারাপ করলে কিন্তু একটা জিনিস মন্দের মধ্যে ভালো থাকে যে বোঝা যায় যে আমাদের কোথায় বেশি কাজ করতে হবে বা কোথায় আমরা ভুল হচ্ছে। এটা কিন্তু অনেক সময় মানে নেগেটিভ, বাট অনেক সময় কিন্তু এখান থেকে কিন্তু কিছুটা পজিটিভ বের করে নেওয়া যায়। ওয়ার্ল্ড কাপের আগে হয়তো এই শিক্ষাটাই আমাদের কাজে লাগবে। চোটের কারণে ওডিআই সিরিজ মিস করেছেন সাকিব, টেস্ট সিরিজেও ফেরার সম্ভাবনা ক্ষীণ। মাঠে ফিরতে টেস্ট অধিনায়কের লাগতে পারে 5 সপ্তাহ। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
পয়লা মার্চ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। রাজধানীর একটি হোটেলে আজ বেলা 11:30টায় প্লেয়ার্স ড্রাফট হবে। দল গোছাতে হোমওয়ার্ক সেরেই রেখেছে ক্লাবগুলো। গত আসর থেকে দলে ধরে রাখা ক্রিকেটারদের নামের তালিকা এরই মধ্যে দেওয়া হয়েছে। এবারের আসরে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন মাশরাফি ও মাহমুদুল্লাহ। সাকিব তামিম মুশফিক খেলছেন না এবারে ঢাকা লিগে। পাঁচ সিনিয়রের মধ্যে পাওয়া যাবে শুধু মাশরাফি আর মাহমুদুল্লাহকে। এই দুজনে এবারের লিগে সর্বোচ্চ 35 লাখ টাকা পারিশ্রমিক পাবেন। মাশরাফিকে আবাহনী রিটেইন করেছে। ড্রাফটে উঠবেন মাহমুদুল্লাহ। এ প্লাস ক্যাটাগরিতে মুস্তাফিজ রুবেলরা পাবেন 25 লাখ টাকা। এ ক্যাটাগরিতে সর্বোচ্চ 23 লাখ টাকা পাবেন মুমিনুল হক। বাকি 19 ক্রিকেটার পাবেন 20 লাখ টাকা। ড্রাফটে 11 বার কল করার সুযোগ পাবে একটি ক্লাব। সর্বনিম্ন 8 ক্রিকেটার ড্রাফট থেকে নিতে হবে তাদের। এবারের লিগের মাঝপথে ক্লাবগুলো সমঝোতার ভিত্তিতে খেলোয়াড় অদল বদল করতে পারবে। একটি দল সর্বোচ্চ 8 জন নিতে পারবে মাঝপথে, কিন্তু 3 জনের বেশি ক্রিকেটার ছাড়তে পারবে না কোনো দল। যে রিটেইনের সময় অনেক সময় অনেক টিম ব্যালেন্স হয় না, অনেক টিমে অনেক দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে আমরা কোনো প্লেয়ারকে এক্সচেঞ্জ করে তার টিমটা ব্যালেন্স করবো, সেক্ষেত্রে তারা এক্সচেঞ্জ করতে পারে। এটা অবশ্যই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হবে। প্রিমিয়ার লিগ শুরুর আগে একটি টি টোয়েন্টি লিগ আয়োজন করছে বিসিবি দল গোছানোর ক্ষেত্রে, তাই এই বিষয়টিও চিন্তায় রাখতে হচ্ছে ক্লাবগুলোকে। আমার একটা প্রেসক্রিপশন থাকবে বিসিবিকে, যে সবসময় যেতে আমরা প্রিমিয়ার লিগের আগে যদি এরকম করতে পারি, একটু বড় আকারে করতে পারি, লম্বা সময় কত ছেলে যাতে কিছু 4-5টা ইনিংস খেলার সুযোগ পায় নেক্সট ইয়ার থেকে। কারণ এবছর আমাদের ক্যালেন্ডারটা আসলে খুব টাইট বলতে গেলে, এই জন্য আমাদের এত কিছু করা সম্ভব না। বাট নেক্সট ইয়ার হয়তো আমরা বসে এটা চিন্তা করবো, কারণ এটা এই জন্য সুবিধা হয় প্রিমিয়ার লিগের আগে না করলেও বিপিএলের আগে করলে আমার মনে হয় আরও একটু বেটার হবে। সর্বোচ্চ 20 জন দেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে পারবে একটি ক্লাব। বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, তবে একাদশে খেলতে পারবে শুধুই একজন। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব। সাবেক 9 মন্ত্রী প্রতিমন্ত্রী আগের মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির প্রধান, জবাবদিহি নিয়ে শঙ্কা। জঙ্গি তুরাগ তীরে 7 পন্থীদের বিশ্ব ইজতেমার বয়ানে লাখো মুসল্লি, কাল আখেরি মোনাজাত। টেকনাফের শতাধিক ইয়াবা কারবারির আত্মসমর্পণেও শক্তি নেই, বেশিরভাগই ধরা ছোঁয়ার বাইরে। নাসা স্পেস অ্যাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাবি প্রবীর শিক্ষার্থীরা, পেছনে পড়ল প্রায় 1400 দল। এছাড়া এখনকার সংবাদে আমন্ত্রণ পরের আয়োজনে।